আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য মজাদার চিকেন ফ্রাই রেসিপি নিয়ে এসেছি এটা ছোটো বড় সবার খুব পছন্দের রেসিপি এই রেসিপি শুরু করার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটা ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওটা সর্বপ্রথম আপনি দেখতে পান তো শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস ধুয়ে কেটে ক্লিন করে রেখেছি এখন আমি মেরিনেট করে নিচ্ছি তার জন্য দেড় চা চামচ আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি আদা রসুন পেস্ট আমি দুই চামচের মতো অ্যাড করছি ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো জিরা গুঁড়ো দিচ্ছি আমি এক চামচের মতো মরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো আর এখানে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি করবেন ঝালটাও দুই টেবিল চামচ সয়া সস অ্যাড করছি এখন আমি কিছু মিক্সড হার্ভস অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দিলে ফ্লেভারটা ভালো আসে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি চার ঘন্টার পরে আমি অন্যদিকে এক কাপ ময়দার মধ্যে এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম কিছু মিক্সড হার্ফ দিয়ে দিলাম দিয়ে আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নিচ্ছি ডোর থিকনেসটা ঠিক এই রকম হবে এখন আমি ডোর মধ্যে চুবিয়ে মাংসগুলো ডুবো তেলে ভেজে নিব আমি একটা একটা করে ডোতে চুবিয়ে মাংসগুলো ভেজে নিব আমি সবগুলো দিয়ে নিব এভাবে আমার দ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে ভেজে উঠাবো এক পাশ হয়ে গেলে উল্টে দিব তো আমি হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি ব্রাউন করে ভেজে নিয়েছি অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ